আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস কিচেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি খুবই অল্প উপকরণে সহজেই কিভাবে ভুনা খিচুড়ি তৈরি করা যায় সেই রেসিপি আজকে শেয়ার করব আজকে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিন প্রথমেই এই ভুনা খিচুড়ি তৈরি করতে কি কী লাগছে তা দেখে নিচ্ছি আমি এখানে তিন কাপ পোলার চাল এবং হাফ কাপ মসুরের ডালকে তিরিশ মিনিট ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আমি আজকে শুধু মসুরের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব আপনারা চাইলে মসুরের ডাল এবং মুগ ডাল দুটাই নিতে পারেন আরও লাগছে এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন বাটা আদা বাটা এখানে নিয়েছি একটা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া একটা তেজপাতা একটা দারচিনি ও চারটা এলাচ নিয়েছি পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ হাফ কাপ সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ এখন চুলায় একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি আজকে সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না আপনারা চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন এখন তেলের মধ্যে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে একটু নিব এরকম একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে ভালোভাবে নরম হয়ে আসা পর্যন্ত তেলের মধ্যে ভাজতে হবে পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন এতে আদা রসুন দিয়ে একটু ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ ভেজে এর মধ্যে খিচুড়ির জন্য রাখা চাল এবং ডালটা দিয়ে দিব চালটা দেয়া হয়ে গেলে খুব ভালোভাবে চালটাকে তিন থেকে চার মিনিট এভাবে ভেজে নিতে হবে খিচুড়ি পারফেক্ট ভাবে ঝরঝরে হওয়ার জন্য এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে মানে চালটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে একটু নেড়েচেড়ে ভেজে এর মধ্যে সব গুড়া মশলা অ্যাড করে দিব এখন সব মশলা ভালোভাবে মিশিয়ে চালটাকে ভেজে নিব তিন চার মিনিট ভাজার পর দেখবেন চালটা এরকম সাদা সাদা দেখাচ্ছে তখন এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে আমি এখানে তিন কাপ চালের জন্য চালের ডাবল পরিমাণ মানে কাপ পানি নিয়েছি ছয় খিচুড়ি ঝরঝরা করতে চাইলে শুধু চালের অনুপাতে পানি অ্যাড করবেন ডালের জন্য এক্সট্রা কোনো পানি প্রয়োজন নেই ডালটা এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে আপনারা এখানে নর্মাল কিংবা গরম পানি যে কোনোটাই দিতে পারেন এখন ভালোভাবে একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত খিচুড়িতে বলক চলে এসেছে এখন আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব এরপরেতে কাঁচামরিচগুলো দিয়ে দিব এখন চুলার মিডিয়ামে রেখে অপেক্ষা করব পানিটা আরেকটু শুকিয়ে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন খিচুড়ির পানি অনেকটা শুকিয়ে এসেছে তবে চালটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি তাই এখন খিচুড়িটাকে আমি দমে বসিয়ে অপেক্ষা করব চালটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এর মাঝে দুই একবার খিচুড়িটাকে উল্টে পাল্টে দিতে হবে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একটু আঠালো হয়নি একেবারে ঝরঝরে হয়েছে খিচুড়িটা ঠান্ডা হলে আরও একটু ঝরঝরে হয়ে যাবে আশা করি আমার এই টিপসগুলো ফলো করে আপনারাও ঘরে পারফেক্টভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি করতে পারবেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজ তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ